কার সঙ্গে প্রেম ছিল আপনার? রাহুলের সাথে। কতদিন থেকে? দুই আড়াই বছর থেকে। প্রেমিকর ঘরের সম্মুখত প্রেমিকার ধর্ণা, প্রেমিকার কাণ্ড দেখি আহিছে রাইজ, আহিছে আরক্ষী। কিন্তু প্রেমিকর ঘরের সম্মুখত কিয় ধর্ণাত বহিছে প্রেমিকা? প্রেম এক স্বর্গীয় অনুভূতি। প্রেমে নামানে বয়সৰ সীমা, নামানে জাতি ধর্ম ধনী দুখিয়া। প্রেমে বিচাৰে কেবল সঁচা অন্তরে প্রেমৰ ঠিকনা। আৰু তেনেদৰে ৰাহুলৰ হৃদয়ত প্রেমৰ ঠিকনা বিচাৰি পালে এইগৰাকী যুৱতীয়ে। প্রেমিক ৰাহুলেও প্রেমিকাক অন্তৰ ঢালি দিছিল মৰম ভালপোৱা। কল্পনাৰ সাগৰত বুৰ গৈছিল দুয়ো। ফোনৰ জৰিয়তে দুয়ো প্ৰতিটো মুহূৰ্তৰ খবৰ ৰাখে, মাজে সময়ে লগ কৰি সুখ দুখৰ কথা পাতে। ভাল লগা সময়বোৰ দুয়ো কেমেৰাত আবদ্ধ কৰি ৰাখে। ইনষ্টাগ্ৰামত দুয়ো ৰিলো বনায়। দুই আঢ়ৈ বছৰ ধৰি ৰাহুল আৰু প্ৰেমিকাৰ মধুৰ সম্পৰ্ক, মৃত্যুৰ আগলৈকে দুয়ো এক হৈ থকাৰ প্ৰতিশ্ৰুতি। কিমানলৈ ঠিকে আছিল, প্ৰেমো পুৰণা হৈ আহিল। প্ৰেমিকাই এমাহ পূৰ্বে প্ৰেমিক ৰাহুলক বিয়াৰ কথা ক'লে আৰু তাৰ পাছৰ পৰাই ৰাহুলে প্ৰেমিকাৰ ফোন নধৰে। কেতিয়াবা ফোন ধৰিলেও ঘৰৰ পৰা তাইক বিয়া নকৰাই বুলি কৈ ফোন কাটি দিয়ে। প্ৰেমিক ৰাহুলৰ ঘৰ ধুবুৰীৰ চতুগুমাত, প্ৰেমিকাৰ শিলিগুৰিৰ ধূপগুৰিত। কিন্তু প্ৰেমিকাই প্ৰেমিক ৰাহুলক এৰি থাকে কেনেকৈ? কেনেকৈ পাহৰে ৰাহুলে দিয়া মৰম আৰু প্ৰতিশ্ৰুতিবোৰ? উপায়হীন প্ৰেমিকা আহি প্ৰেমিক ৰাহুলৰ ঘৰ পালে। কিন্তু প্ৰেমিকা অহা দেখি ৰাহুলৰ পৰিয়ালৰ সকলো পলাল। অৱশেষত ৰাহুলৰ ঘৰৰ বাহিৰত ধৰ্ণাত বহিল প্ৰেমিকা। এজন দুজনকৈ গোট খালে ৰাইজ, খবৰ দিয়া হ'ল আৰক্ষীক। কিন্তু আৰক্ষীও নিৰুপায়, যিহেতু এশ এটা প্ৰতিশ্ৰুতি দিয়া ৰাহুল প্ৰেমিকাৰ কাষত নাই। আৰক্ষীয়ে ৰাইজৰ সৈতে আলোচনা কৰি ৰাহুলৰ ঘৰৰ সন্মুখৰ পৰা থানালৈ লৈ যায় প্ৰেমিকাক। কাৰ সঙ্গে প্ৰেম ছিল আপোনাৰ? ৰাহুলৰ সৈতে। কতদিন থেকে? দুই আড়াই বছর থেকে। অ্যাকচুয়ালি ঘটনাটা কি বলেন তো, মানে কবে থেকে কি হলো আর কি, মানে এখন কি হতেছে? দুই বছর থেকে ভালোই চলতেছিল, তারপরে এক মাস আগে ওকে বলছিলাম আমি বিয়ের কথা, আমার বিয়ে ঠিকঠাক হয়েছিল, এর আগে ওর জন্য করি নেই। এখন বলতেছে ওর ফ্যামিলি থেকে নাকি মানে না। তারপরে কিছুদিন আগে আমাদের এখানে গেছিল, তো পার্সোনালি দেখা করতে গেছিলাম, এখানে বাড়ির লোক ধরছে, ধরার পরে নিয়ে গেছিলো। নিয়ে যাওয়ার পরে আমাদের বাড়িতে দুই দিন ছিল, দুই দিন থাকার পরে এদের বাড়ির থেকে ফোন দিছিল যে তোমরা কেউ আসো, যে কোনো একটা ফয়সলা করো, এরা কেউ যায়নি। তারপরে ছেলেটা রাতারাতি মানে কার সঙ্গে মেসেজ করে পালিয়ে চলে আসে। এখন কি হলো? এখন কোনো যোগাযোগ করে না। আমারও প্রথম মানুষ আছে আমারও, তাই আমি চলে এসেছি ওদের বাড়ি, বাড়িতে আমার বাড়িতে কেউ জানে না, এখানে একাই চলে এসেছি। তুমি আজকে আসছো নাকি? কবে? আমি নয়টার সময় বাড়ি থেকে বার হয়েছি, এখানে আস্তে আস্তে দুইটা বাজছে। সেটা দেখা হয়নি। আচ্ছা এখন কি করবা? এখন আবার কি করবো, ওকেই লাগবে, নাহলে এখানে সুইসাইড করবো, আমার আর কোনো রাস্তা নেই। তুমি একা আসছো নাকি তোমার সঙ্গে অন্য কেউ আসছো? আমি একাই আসছি। এতিয়া প্ৰশ্ন হয়, সুখে দুখে একেলগ হৈ থকাৰ প্ৰতিশ্ৰুতি দি প্ৰেমিক ৰাহুলে পলায়ন কৰা কথা উচিত হৈছেনে, এয়া সঁচা ভালপোৱা বুলি ক'ব পাৰিনে? উত্তৰ আপোনালোকলৈ এৰিলোঁ। তামাৰ হাতৰ পৰা ৰেজাউল কৰিম, অসম লাইভ 24।